প্রথম তো মানব বলে কেউ নাই তো এরকম কোন প্রথম মানব দ্বিতীয় প্রথম মানব না আসলে মানে প্রথম মানে কিভাবে আসলো মানুষ কিভাবে তৈরি সেটা মানুষ ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশনের মাধ্যমে যে আপনি যে অভিযোজনের মাধ্যমে যেটা এটা সঠিক ভাবে কোনো মানে ই নাই যে মানে সঠিক এটাই তো সঠিক এটা সততা তেমন হবে ই হয় না স্বীকৃত হয় না তো

জি এই এই মুহূর্তে কিভাবে ভাই আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো যে মানে 97% বিজ্ঞানী এককারে মেনে নিছে একসাথে মেনে নিছে যে ইভলিউশন তুলি হচ্ছে একটা জি জি গ্রহণযোগ্য তত্ত্ব মানব বিবর্তনটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব এটা আমেরিকান বিজ্ঞানীরা তার মানে তার মানে তাদের জি জি 97% তাদের হ্যাঁ হ্যাঁ তাদের মতে আর কি তাহলে ওই যে পানি পানির মধ্যে যে জীবগুলা প্রথমে ধরুন ব্যাকটেরিয়া থেকে অভিযোগের মধ্যে আস্তে আস্তে মানুষ কথাটাকে বুঝে কথাটাকে শুনে বুঝেন কথাটাকে শুনে বুঝে নেন আপনাকে আমি সেই রিপোর্টটাও দেখাবো যে পৃথিবীতে সাতানব্বই আমেরিকার একটা জরিপ হয়েছিল দেখা গেছে সাতানব্বই পার্সেন্ট বিজ্ঞানী মেনে নিয়েছে যে মানুষের বিবর্তনী মানুষের বিবর্তন ঘটেছে প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর বিবর্তন ঘটেছে এটা আমেরিকার সবথেকে বড় বৈজ্ঞানিক সংস্থা গুলা থেকে পরিষ্কার বলা আছে এখন আপনি যে কেউ স্বীকৃতি দেয় নাই আপনার কথার সাথে আবার বলছে যে এটা হইতেও পারে না হইতে পারে কিন্তু তারা যেহেতু ধর্মীয় পরিবার থেকে আসছে এই কারণে তারা এই জিনিসটাকে পারছে না কিন্তু আপনি তো কথাটা বলছেন যে কেউ স্বীকৃতি দেয় নাই এটা কেউই স্বীকৃতি দেয় না এটা কোনো স্বীকৃত বিষয় না

সাধারণ মানুষের কাছে আপনার মত সাধারণ মানুষের কাছে হয়তো স্বীকৃত নাও হইতে পারে আপনি হয়তো বৈষয়বেসে ভাবতে পারেন পৃথিবী সমতল এটা ভাবতে পারেন কিন্তু তাতে তো বিজ্ঞানীদের কোনো এসে যায় আসে না বিজ্ঞানীরা তো গবেষণা করে সেটার উপরে ডিসিশন নেয় তাই না রুদ্র আপনি কি কথা বুঝতে পারেন না ওনার কথা শোনা যাচ্ছে না তাহলে বিদায় জানাই মানে এগুলা কি কথা আমি বুঝলাম না কোন কথা থেকে কো কি পায় কথা থেকে কেমনে এগুলা পায় খুবই অদ্ভুত অদ্ভুত ব্যাপার হুম আচ্ছা জাহান নামি ম্যান আপনাকে যুক্ত করা হয়েছে জাহান নামি ম্যান আপনি বলেন তাহলে জাহান নামি ম্যান আপনি আনমিউট করে ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আপনার সুস্থতা সফলতা সবকিছু কামনা করি কেমন আছেন চলছে আপনার লাইভগুলো শুনি ভালো লাগে আচ্ছা এবং বাস্তবতার সাথে বাস্তবতার গানি দিকে মিলিয়ে নিয়ে আর কি আমি কিন্তু একটা আমি একসময় খুব পাকা মুমিন ছিলাম

হ্যাঁ ফারত ভাই বিভিন্ন ওয়াস মাহফিলে যে হিন্দু বিদ্বেষী বিভিন্ন ধর্ম বিদ্বেষী কথাবার্তা বলা হয় তারা বলে শুধু ইসলাম ব্যতীত শুধু মুসলমান ব্যতীত অন্য বন্ধু ধর্মের ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না আচ্ছা এবং কোরআন শরীপে বিভিন্ন জায়গায় তাতে আমাদেরকে বা বিভিন্ন জাতিকে মুসলমান ব্যতিত অন্যান্য জাতিকে বিভিন্ন কালিগালোচ করা হয়েছে আচ্ছা আমার একটা কোয়েশ্চেন শুধু আল্লাহর সৃষ্টি কি মুসলমানই অন্যান্য মানুষ না আল্লাহ তার সাম্প্রদায়িক স্রোসটা সে তো তার বিচারের যে ক্রাইটেরিয়া সে ক্রাইটেরিয়া তো এরকম না যে কে ভালো কাজ করলো কে খারাপ কাজ করলো তার মূল ক্রাইটেরিয়া হচ্ছে তার উপরে কে অন্ধবিশ্বাস করলো কতটুকু অন্ধবিশ্বাস করলো অন্ধবিশ্বাস যদি না করে বেশি পরিমাণ অন্ধবিশ্বাস যদি না করে তাহলে সে জানাবি আল্লাহর তো পরীক্ষা এইটা না যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আল্লাহর পরীক্ষা এটা যে আপনি আল্লাহকে অন্ধভাবে মেনে নিচ্ছেন কিনা হ্যাঁ আমার এই কোয়েশ্চিনটা ছিল এবং বিভিন্ন মুসলমানরা বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যে বলে আমরা একবার একবার নিকৃষ্ট হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে না হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না এগুলো আমাদের মানে সাইকোলজি একটু লাগে এবং দুর্গা হিন্দু পরিবার হ্যালো আপনি কি হিন্দু পরিবার থেকে হ্যাঁ আমি হিন্দু পরিবার থেকে ইসলাম ধর্মের এটা বলবো না যে মুমিনদের মধ্যে এটা প্রচলিত আছে বা মুসলিমদের মধ্যে এটা প্রচলিত আছে আমি এটা বলবো যে ইসলামিক টেক্সট গুলাতে যারা মূর্তি পূজারি যারা যে কোনো মূর্তির পূজা করে বা একাধিক ঈশ্বরের উপাসনা করে তাদের প্রতি ইসলামিক আল্লাহ ইসলামিক গড আল্লাহ সে প্রচুর পরিমাণ কীর্ত এবং প্রচুর পরিমাণ তাদেরকে অপছন্দ করে ঠিক আছে এবং গাছটা মোহাম্মদও করতো এই ঘৃণাটা মোহাম্মদও করতো তার মানে এই জিনিসটা অনেক প্রচলিত মানে ইসলামের করে করে এই জিনিসটা আছে একদম ভিতরে ভিতরে এই জিনিসটা আছে মূর্তি পূজা মূর্তি পূজারীদের এবং যারা ঈশ্বর একাধিক ঈশ্বরের ইয়ে করে বিশ্বাস করে তাদেরকে তাদের প্রতি প্রচুর ঘৃণা আছে বাট জায়গা ভেদে তো মানুষের বিশ্বাসের একটু পরিবর্তন আসে এখনকার হয়তো আপনি মুসলিমদের মধ্যে জিনিসটা পাবেন না বা কম পাবেন পাইলেও মানে একটু কম পাবেন যে তাদের হিন্দুদের প্রতি ঘৃণা আছে বাট তারা যদি টেক্সটের প্রতি আরো বেশি রিলাই হয় টেক্সট যদি যাচাই করা শুরু করে মানে ঘাটানো শুরু করে তাহলে ওইখান থেকেও দেখা যাবে যে তারা আরো বেশি মানে মুসলিম হিন্দুদের আরো বেশি ঘৃণা করা শুরু করবে এটা ইসলামের ভিতরেই আছে আর কি এবং এবং দুর্গাপূজা আসলে বিভিন্ন টেক্স এর মাধ্যমে আমাদেরকে অপমান করা হয় মানে একবার নিকৃষ্টভাবে দেখা হয় এবং আমি এক টেক্সে বলছিলাম একটা হিন্দু পরিবারের কোনো খাবার খাওয়া যাবে না মানে একটা নারো 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 এগুলা খাওয়া যাবে না এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমাদেরকে সাইকোলজিক ভাবে অত্যাচার করা হয় টেক্স এর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমি সরি ছাড়া কি বলবো ভাই বলেন এই জিনিসটা তো আছে হিন্দুদের হিন্দুদের প্রতি ঘৃণা করা এই জিনিসটা তো ইসলাম ধর্মের করে করে আছে এবং হিন্দু ধর্মদের ধর্মালম্বীদের তো মালাও বলা হয় ইভেন আমরা যারা এক্স মুসলিম যারা আগে ইসলাম ধর্ম গ্রহণ ইসলাম ধর্ম বিশ্বাস করতাম এখন করি না আমাদেরকেও তারা হিউমিলিয়েট করার জন্য বা আমাদেরকে মিসরিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে আমাদের পজিশনটা যে ইনভ্যালিড এটা দেখানোর জন্য তারা আমাদেরকে হিন্দু ট্যাগ দিতে চায় যে না ইসলাম থেকে তারা বের হয়ে যায়নি তারা আসলে হিন্দু তারা ইসলাম সম্পর্কে করতেছে হিন্দুদের প্রতি আসিফ ভাই কখন আসবে একটু আসিফ ভাইয়ের সাথে কথা বললাম মানে ভিডিও গুলা দেখি কখন বলতে সেটা সময় লাগবে আচ্ছা তাহলে আজকে তো বিদায় নেই ভালো থাকবেন ওকে ভাই থ্যাংক ইউ যুক্ত